হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু যাচ্ছি মার্কেটে, তো আমিও তোমাদেরকে দেখাবো মার্কেটটা ঘুরিয়ে। আমরা অনেকটা দূরেই যাব, তো চলো যাওয়া যাক। লাইট ফাইট ঘরের বন্ধ করে দিলাম, কারণ নিচে ঘর আলাদা নেই, আমাকে সব চাবি টাবি দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো রাস্তায় চলে এসেছি, গেটের সামনে চাবি টাবি দিই, তখন আর ভিডিও করা হয়নি, ওই জন্যে এখানে একটু দূর থেকে এসে ভিডিও করছি। এখান থেকে আমাদের রুম থেকে 15 মিনিট প্রায় যেতে হবে বাজার মেন রোডে, মেন রোড থেকে আর মেন রোডে যেতে হবে। চলো, এইটা একটা পার্ক, এই পার্কটা তোমাদেরকে আমি পরে একদিন ঘুরিয়ে দেখাবো, অনেক বড় পার্ক এটা। চলো যাওয়া যাক। আর তো চলো যাওয়া যাক। আর প্রথমবার রাস্তায় ভিডিও বানাচ্ছিলাম, তো তাই জন্য একটু কেমন কেমন লাগছিলো, আর গাড়িতে সব লোকগুলোও যাচ্ছিলো, কেমন করে যেন দেখছিল, কীরকম একটা যেন লাগছিলো, তাই জন্য সেরকম ভালো করে ভিডিও বানাতে পারিনি। যতটা তোমার বানিয়েছি ততটাই তোমাদেরকে দেখালাম। দেখো মেন রোডের কাছে চলে এসেছি প্রায়, আর একটু বাকি আছে। আমাদের রুম থেকে 15 মিনিট হেঁটে যেতে হবে, তারপরে মেন রোড। এখানে একটা মন্দির আছে, রাম মন্দির, সেখানে পুজো হচ্ছিলো, পুজো হচ্ছিলো, তাই এখানে ভিখারি টিকারিকে খাওয়ানো হচ্ছিলো, সব বসে আছে ওখানে। আর এখান থেকে মেন রোড, মেন রোডের থেকে আমরা বাসে যাব মার্কেটের, ওখানে মাছের মার্কেট আর কি। তো চলো, এখানে চলে এসেছি মেন রোডের কাছে। এখানে আমার বর দাঁড়িয়ে আছে, বকছিলো যে রাস্তায় ভিডিও বানাচ্ছিলাম বলে, কোনো দিন তো বানাইনি সেই জন্য একটু বকছিল আর কি। আর তো চলো, এই দেখো বাসে বসে পড়েছি, এটা হচ্ছে বাস। আর এখানে বাসগুলো এরকমই স্কুল বাসের মতো প্রায় দেখতে, দুদিকে সিট আছে। এখান থেকে আমরা মাছের মার্কেটে যাব, চলে এসেছি দেখো মাছের মার্কেটে। এখান ওখান থেকে আমাদের ওখান থেকে প্রায় 45 মিনিট লাগে মাছের মার্কেট। এখান থেকে এবার সিটির কাছে নামিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে, এবার এখান থেকে কিছু কিছুটা হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। দেখো এগুলো সব মার্কেট, এখানে বড় দোকান আছে, একদম দোকান টোকান বসে, একদম মার্কেটের মতো সব কিছু পাওয়া যায়। আর মাছের মার্কেটটা আর একটু যেতে হবে। দেখো চলে এসেছি মাছের মার্কেটে, বেশি বড় মার্কেট না, ছোটোই মার্কেট, সব পাওয়া যায় এখানে, মাছ, মাংস, ডিম। আর আমরা কোন দোকান থেকে মাছ নিই সেটাও দেখাবো তোমাদেরকে। এই দেখো এই দোকানটা থেকে আমরা মাছ নিই, এই দোকানটা থেকে আমরা মাছ নিই। এখানে অনেক বাঙালিও আসে, সব মাছ টাছ নিয়ে যায়, অনেক বাঙালিও আছে এদিকটায়, আমাদের ওদিকটায় বাঙালি নেই খুব একটা। আর এখানে সব মাছ পাওয়া যায়, তুমি চুনো মাছ বাদ দিয়ে সব মাছ পাওয়া যায়, বাটা মাছ থেকে শুরু করে সব মাছ, পোনা মাছটা পাওয়া যায় না, সব মাছ পাওয়া যায়, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, পমফ্লেট, এসব মাছ পাওয়া যায়, সব সামুদ্রিক মাছ। তো চলো আমরা ইলিশ মাছ নেবো, এখানে দুজনে থাকি তো ওই জন্য বেশি বড় নেবো না, 500 গ্রামের মতো নিয়েছিলাম। তো মাছটা কেটে পরিষ্কার করে তারপরে দেবে, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর এই দোকান থেকে মাছ নিয়ে যাই আমরা প্রত্যেকবারেই, আর এইগুলো সব মাছ মাংসর দোকান দোকান এই বাস এই জায়গাটাতে যতগুলো আছে এখানেই আছে, এত দূরে আমাদের দিকে মাছ মাংস নিতে আসতে হয়। আর এটা ফুচকা নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।